দর্শক আমরা আজকে আপনাদেরকে একটা বিষয় শুরুতে বলে রাখি। আপনারা জানেন যে কলরবের একজন শিল্পী মাহফুজুল ইসলাম, সম্ভবত তার নাম বা মাহফুজুল আলম, এই ভাই মাহফুজ, তার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছে আলোকিত গানের স্টেজে। আমরা মন্তব্যের ঘরে ইনশাআল্লাহ তার ছবি দিয়ে দিব। আপনারা অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন ভাই মাহফুজকে নিয়ে। আমি স্ট্যাটাস লিখতে গিয়েছি কিন্তু পরে ভাবলাম যে লাইভেই কিছু কথা তাকে নিয়ে বলি। সাধারণত তরুণ যারা আছে, বয়সে অনেক বেশি তরুণ এবং উঠতি, তারা যখন একটু ফেমাস হয়ে যায়, একটু পরিচিত হয়ে যায়, তারা অনেক বেশি অহংকারী হয়ে যায় এবং অহংকারের আলামতগুলি কিন্তু তাদের মধ্যে ফুটে ওঠে। কিন্তু আমি দেখেছি মাহফুজকে একটু ব্যতিক্রম, আমি প্রচন্ড বিনয়ী দেখেছি। কলরবের আমাদের ভাই বদরুজ্জামান এবং কলরবের আরও যারা আছেন, আমাদের অন্যান্য ভাইদের সাথে আমার সুসম্পর্ক আছে, তারা আমাদের অফিসে আসেন এবং ভালোবাসা বিনিময় করেন, আলহামদুলিল্লাহ। তো তাদের কণ্ঠের জাদুতে আলহামদুলিল্লাহ আমরা অনেকে বুধ হয়ে থাকি। তাদের কার্যক্রমের উপর আমাদের কিছু পরামর্শ থাকে, কিছু অবজারভেশন থাকে, শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি, তারা অনেক সময় জিজ্ঞেস করে। তো তারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি তাদের কার্যক্রমকে আরও সুন্দর, আরও মানসম্মত এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে আরও গ্রহণযোগ্য করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আমাদের পছন্দের ভাইদের মধ্যে থেকে একটা অন্যতম ভাই ছিল ভাই মাহফুজ। আপনারা জানেন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈদের মাত্র একদিন আগে সে দুনিয়া থেকে চলে গেল। মাহফুজের মৃত্যুতে আমাদের তরুণদের জন্য একটা বিশাল বড় বার্তা হলো, মৃত্যুর কোনো সময় আমাদের জানা নাই, যে কোনো বয়সে আমাদের মৃত্যু হতে পারে। অতএব যে সমস্ত তরুণ বন্ধুরা আজকে ঈদের সময়ও আপনারা মনে করছেন যে আনন্দ বিনোদনের নাম দিয়ে যা খুশি তা করবেন, একটা বয়স আসবে তখন এবাদত বন্দি করবেন, প্রিয় ভাই আমার, কলরবের মাহফুজ অল্প বয়সে টগবগে তরুণ, একেবারে তাগড়া একজন তরুণ কিভাবে চলে গেছেন, তার চলে যাওয়ার মধ্যে আমাদের জন্য বার্তা আছে যে যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমরা মাহফুজের জন্য দোয়া করছি, ভাই মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা তৌফিক নসিব করুন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই তার পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার, সশরীরে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে সেটিও করবো ইনশাআল্লাহ।